দেশে করোনা সংক্রমণ ভালোমতো মাথাচাড়া দেওয়ার পর মাস চারেক পেরিয়েছে। এ রাজ্যে উত্তরোত্তর বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে কি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ভরসা করে তাদের ভাইরাসের সামনে এক্সপোজ করা উচিত? দেশ ও রাজ্যের নামজাদা জনস্বাস্থ্য ভাইরোলজি ইমিউনোলজি এই প্রশ্নে দ্বিধা বিভক্ত। সুইডেন মডেলের বর্ণনা করে কেউ ভোট দিচ্ছেন এর পক্ষে, কেউ আবার ভারতের বিপুল জনঘনত্বের নিরিখে মানতে চাইছেন না সুইডেন মডেল। তাদের মতে মানুষকে জেনে শুনে অবধারিত মেলামেশার সুযোগ আত্মঘাতী। বিশেষজ্ঞদের একাংশের মতে এই 15% মানুষ আপাতত সংক্রমণের আশঙ্কা থেকে মুক্ত। ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং বায়োকেমিস্ট বিশেষজ্ঞ এ ভেলুমেনুর বক্তব্য, ভারতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এখানে মানুষকে বাইরে বেরোনোর সুযোগ দেওয়া দরকার। মানুষ করোনা ভাইরাস এক্সপোজড হলে তবেই ইমিউনিটি তৈরি হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দিলীপ মাভালকার এক্ষেত্রে তুলে ধরেছেন সুইডেন মডেল। তিনি বলেন সুইডেন কিন্তু লকডাউন করেনি, ওরা বয়স্কদের বাড়ির ভেতরে রেখে কম বয়সীদের স্বাভাবিকভাবে মেলামেশার সুযোগ দিয়েছিল, ফলে সুইডেনে আক্রান্তের একাংশের মৃত্যু হলেও সেটা খুব বেশি নয়।